এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি প্রীতম আর রিমিকে নিয়ে একটা ভিডিও করতে আসছি। আর প্লিজ যারা ভিডিওটা পুরোটা দেখবে তারা ভিডিওটা দেখে ভালোভাবে নিজের বিচার বুদ্ধি দিয়ে কমেন্টটা করবে, আর যারা ভিডিওটা দেখতে ইচ্ছা নেই বা দেখছই না তারা কমেন্ট করতে আসো না। তো সর্বপ্রথম বলে দিই, আজকে প্রীতম ভাইয়ের মানে বার্থডে, তো যেটা ব্লগ পেলাম তো তার বার্থডেতে ভাবলাম সেখানেই উইশ করবো কমেন্ট বক্সে। তো ভাবলাম না, আমি যখন প্রত্যেক মানে অনেকগুলো প্রীতম ভাইকে নিয়ে ভিডিও করেছি, তো সেই জায়গায় জন্মদিনের ভিডিও একটা যদি করা যায়, তো আজকে ভাবলাম না তার জন্মদিনে আমি আমার ভিডিও করেই উইশটা করব। তো প্রীতম ভাই, সর্বপ্রথমে তোমাকে জানা মানে মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এইভাবে হাসি খুশি থাকবো সবসময়, এইভাবে নতুন নতুন একটা ভিডিও নিয়ে আসো আমাদের জন্য, আর তুমি খুশি থাকলে সবাইকে খুশি রাখতে পারবে। তো আমরা যখন নিজে থেকে খুশি থাকতে পারবো না, তখন আমরা কাউকে খুশি রাখতে পারবো না। আর সবাইকে দেখিয়ে দাও যে তুমি ঠিক ছিলে, আর রিমি বোনকেও সুখে রাখো যাতে সবার মুখটা একদিন ঠিক বন্ধ হয়ে যায়। তো সর্বপ্রথমে তোমাকে বলবো, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবান তোমার উপর সবসময় যেন আশীর্বাদ মানে বজায় রাখেন, যাতে তুমি যতই আপদ বিপদ যতই যা কিছু আসুক না কেন তুমি তার মোকাবিলা করতে পারো। তো প্রীতম মানে দিশা নিবন তোমাকে উইশ করে নেই, তোমার সেটা অনেকটা দুঃখ লেগেছিল ঠিকই, কিন্তু সেটার থেকে বড় দেখো আজকে রিমি বোন তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ মানে প্ল্যান করেছিল। আর যেটা আমি নিজের সৌজকে দেখেছি বলে বলতে পারছি, এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে সত্যি। হয়তো ভিডিওটা পুরোটা তোমরা করতে পারো না, কিন্তু যতটুকু তুমি যখন এন্ট্রি করলে সেই জায়গাটার ডেকোরেটার দেখলে এত ভালো লাগছিল, এত সুন্দর নিচটা যখন খুব সুন্দর সাজানো ছিল, কি বলে বাতিগুলো জল ছিল, এত সুন্দর লাগছিল না সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। যারা তোমার ভিডিওটা দেখবে অবশ্যই সেটা বুঝতে পারবে যে ঠিকই খুব সুন্দর করে সাজিয়েছিল, আর তোমাকে ভালোবাসে বলে এই এটা করতে পেরেছে। যে মানুষটা যাকে ভালোবাসে না তার জন্য যতটুকু সম্ভব করতে পারা সেটা মানুষ অবশ্য করে। যদি ভালোবাসা না থাকে তবে হাজার হাজার মানুষ দেখালেও সেটা করতে পারবে না। তো ভালোবাসে বলে তোমার জন্য এটা করতে পেরেছে আমি মনে করি। আর লোকে কি বলে তোমাদের নামে কি বলে রিমি বোনকে, অনেকে অনেক কিছু কথা বলে, মানুষের কথা কান দিয়ে লাভ নেই। আর তোমাদের যা পাস ছিল সেগুলো তোমরা ভুলে দাও, সেগুলো ভুলে যাও। তোমাদের বর্তমানে কি আছে, তোমাদের বর্তমানে তোমরা কিভাবে চলবে তোমরা সেটা দিয়ে নজর দেখো। মানুষ কি বলছে তাদের কথায় কান দিয়ে লাভ নেই, হতে পারে সেটা নিজের মানুষ, হতে পারে সেটা মানে দূরের মানুষ। তো কার কথায় কান দেওয়ার দরকার নেই, যখন তোমরা সংসার করতে শুরু করেছো তোমরা সংসারে তোমরাই বুঝতে পারবে। তো লোকে অনেকে অনেক কিছু কথা বলবে, এমনকি আমাদেরকেও লোকে অনেক কিছু কথা বলেছে, কিন্তু আমরা সেটা কান দিই না, কারণ তোমরা সুখে আছো, আমাদের এখানে কিছু বলার নেই। আর যারা কমেন্ট করেছে তাদেরকে কিছু বলার নেই, কেননা তাদের মানসিকতা তেমন যে তারা কোনোদিন মানুষের ভালো চায় না, আর ভালো দেখতে চায় না। যখন দেখবে মানুষটার উপর ভালো হয়ে গেছে, অল্প ডেভেলপ হয়ে গেছে, তখন মানে তার পিছনে কীভাবে লাগা যায়, কীভাবে তার পিছনে কাঠি ঘুরানো যায় যাতে তার চ্যানেলটা ডাউন হয়ে যায়। আর তার কাঠি ডাউন হয়ে গেলে ভাবে নিজেকে নিজে বড় করে নেবে। তো সেরকম মানুষের তো অনেক মানুষ আছে, তাদের কথায় কান দিয়ে লাভ নেই। তো আমি তোমাদের ব্যাপার নিয়ে অনেক ভিডিও করেছি, তার জন্য আমাকে অনেক 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 কথা শুনতে হয়েছে। তো আমি কোনোদিন কান দিইনি, আমি কাউকে ভয় পাই না, যার কারণে আমি কাউকে ভয় পাই না। আর আমাকে যারা হুমকি দিয়ে অনেক কিছু কথা বলেছে না, আমি তাদেরকে বলতে চাই, আমি তাদের হুমকিতে ভয় পাই না। কেন জানিস, তোরা যেগুলো হুমকি দিয়েছিস আমি এই ফ্যামিলি থেকে বিলং করি, আর আমাকে সেগুলো তোরা আনকানুন না শিখালেও পারবি, কারণ আমি সেগুলো অভিজ্ঞতা আছে আমার। তো তোদেরকে বলবো, তোরা যখন কমেন্ট বক্সে কমেন্টগুলো করিস তখন সাবধানে কমেন্টগুলো করবি, কারণ ভগবান বলে না কার মানে ভগবানের লাঠি যখন পড়ে তখন আওয়াজ করে না, তো সেরকম ব্যাপার। তো আমি কিছু বলবো না, একটাই কথা বলবো, মানুষের কথায় কান দিবে না, নিজের লক্ষ্যে নিজে চলে যাও, এগিয়ে যাও। যখন তুমি বিপদে পড়েছিলে তখন তোমাকে কেউ আসেনি তোমাকে সেই ভরসা দিতে, তোমাকে আসেনি কেউ সাপোর্ট করতে, তো সেটা তোমার ফ্যামিলির মানুষ, আর তুমি শুধু এই প্রবলেমের ফেসে পড়েছো।
তো লোকেদের কথায় কান দিবে না। তো আবারও বলছি তোমাকে হ্যাপি বার্থডে, আর খুব খুশি থাকো, ভালো থাকো, রিমি বোনকে তুমি খুশি রাখো। আর রিমি বোন, কার কথা কান দেওয়ার দরকার নেই, সংসার যখন করছো সংসারটাকে ভালোভাবে মন দিয়ে সংসার করো, দেখিয়ে দাও সবাইকে যে তুমি পারবে আর তুমি সুখে আছো আর সবাইকে তুমি সুখে রাখছো। তো আজকে ভিডিওটার মতন, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবসময় সুস্থ থাকারই চেষ্টা করো, কারণ মানুষের মানসিকতা যখন সুস্থ থাকে তখন যত বেমার যা কিছু আসুক সব কিছু ফু হয়ে যাবে। তো সবসময় ভালো থাকো, সুস্থ থাকো।